আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আজকে আমার পাশে অনেকগুলা মিনি পাওয়ার টিলার দেখছেন। আসলে আমরা আজকে এই সম্পূর্ণ মিনি টিলারগুলো বিষয়ে আলোচনা করব। আসলে আজকের ভিডিওটা এখানে করার কারণ হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের জন্য বের হয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমরা কালকে থেকে আজকে পর্যন্ত কোনোভাবেই সম্ভব হয়নি বের হওয়া। তাই আমরা আর কি অফিসের সামনেই এগুলো লাইন করে দাঁড়িয়ে এগুলোর বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন প্রথম থেকে শুরু করি। আসলে যেই মেনি টেলারগুলো আছে তাদের মধ্যে প্রথম থেকে আমরা আসি। তো এখন যে মেশিনটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা এর আগেও আপনারা দেখেছেন, এর ব্যবহার বিধিও দেখেছেন, প্র্যাকটিক্যালি কীভাবে কাজ করে সেটাও দেখেছেন। এটা হচ্ছে মিনি পাওয়ার টিলার কাম ঘাস কাটা মেশিন আমরা বলেছিলাম। কারণ হচ্ছে এটা মিনি পাওয়ার টিলারেরও কাজ করবে এবং ঘাস কাটা থেকে শুরু করে এরকম জাতীয় যত কাজ আছে সেগুলোন এটা ব্যবহার করতে পারবেন। তবে এই মেশিনের যেটা হচ্ছে আগেরটার থেকে এটা অনেক পাওয়ারফুল। কারণ হচ্ছে আগে যেটা দেখেছেন সেটা হচ্ছে 2 স্ট্রোক ছিল, আর আজকে যেটা দেখছেন এটা হচ্ছে 4 স্ট্রোক। এটা শক্তির দিক থেকেও বেশি এবং এখানে সাপোর্টিভ কিছু জিনিস আপনাদেরকে আজকে দেখাবো যেটা আগের মেশিনটাতে ছিল না। এই যে সামনে একটা ব্র্যাকেট দেখছেন, এই ব্র্যাকেটটা হচ্ছে এই মেশিনটার ভারসাম্যটাকে রক্ষা করে এবং শক্তিশালী কাজগুলো দ্রুত করার জন্য এটা খুবই কার্যকর দেখতে পাচ্ছেন। এবং ইঞ্জিনটা, আগের ইঞ্জিনটা পুরোটাই খোলা ছিল, আজ এবারের ইঞ্জিনে দেখেন একটা গার্ড দেওয়া আছে, চাকাগুলো আগের মতোই আছে। তার মধ্যে এইদিকে দেখতে পাচ্ছেন এর নতুন করে স্টান লাগানো আছে, যেটা আগেরটাতে ছিল না, যেটা আগেরটা হাতের উপর ভর দিয়ে চালাতে হতো, এটাতে সেই সিস্টেমটা নেই, এটা নতুন একটা যুক্ত হয়েছে। তার মানে বুঝতেই পাচ্ছেন এটা আগেরটার থেকে কার্যকরী। আর 4 স্ট্রোক হওয়ার কারণে আপনার মোবিল আলাদা করে ব্যবহার করতে পারবেন এবং 4 স্ট্রোক ইঞ্জিন তো জানেন মোটামুটি খুব ভালো চলে। এবং এটার সাথে এবার যে নাইলন কাটারটা আসছে সেটা একটু স্টিলের, এবং এই নাইলনগুলো আলাদা করে আপনারা নিতে পারবেন, আমাদের কাছে আছে। এবং এই এটা দিয়ে প্রচুর পরিমাণে ঘাস কাটা যায়, আপনারা এর আগে ভিডিও দেখেছিলেন, এই আবারও আমরা দেখাবো, বৃষ্টির কারণে হয়তো দেখাতে পারছি না, পরবর্তী ভিডিওতে দেখাবো আর কি। তো এটাই জাস্ট এই মাথাটা খুলেই এখানে উইডার হেড লাগানো যাবে, ধান কাটার ব্লেড লাগানো যাবে, ঘাস কাটার ব্লেড লাগানো যাবে। যেহেতু ধান কাটা যাবে না কারণ হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, এই জন্য শুধু কাটতে পারবেন কিন্তু গুছিয়ে ফেলতে পারবেন না। তবে এটা দিয়ে মোটামুটি এর আগে যে ইঞ্জিনটা দেখেছিলেন পিঠে চালানো যায় সেটাতে যেমন 8টা কাজ করা যেত আর কি, এটাতেও মোটামুটি 8টা থেকে 10টা কাজ অনায়াসে করতে পারবেন। কিন্তু আগেরটা পিঠে নিয়ে চালাতে হতো, এটাতে পিঠে নিয়ে চালাতে হবে না। তো মোটামুটি এই হচ্ছে এটার বিস্তারিত। আমরা আরেকটা মেশিনের দিকে যাই। এটা দেখছেন এটা ফুলফিল, এটা মিনি পাওয়ার টিলারই বলা চলে, মিনি টিলার বলে এটা, কাল্টিভেটর আর কি। তো এটাও হচ্ছে, এটা হচ্ছে 2 স্ট্রোক, তবে এটা এরকম আগেরটার মতো মানে অনেকগুলো কাজ করা যাবে না, এটা জাস্ট চাষের জন্য। এবং এটা মডেলটাই ওইভাবেই করানো আছে এবং এটার আগেরটার থেকে একটু ভিন্ন, দেখেন এর দাঁতগুলো একটু ভিন্নতা আছে অনেক। এই দাঁতগুলো ঘন হওয়ার কারণে আপনার চাষটা হবে আরও বেশি। এবং ফুলফিল ওইভাবেই মডেলটা তৈরি করা, সামনে একটা দেখেন একটা দেওয়া আছে, গার্ড দেওয়া আছে, যেটার কারণে প্লাস্টিকে কোনোভাবে আঘাত পড়বে না, ইচ্ছা মতো চাষ করতে পারবেন। 2 স্ট্রোক হওয়ার কারণে এর তেলটা হচ্ছে আপনাকে মোবিলের সঙ্গে মিক্সড করে দিতে হবে, তেল মোবিল একসঙ্গে করে দিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। এবং এটা যে আগের যে একটা টিলার দেখেছিলেন সেটার থেকে একটু ভিন্ন আছে, কারণ এখানে পিছনে 2টা হুইল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই হুইলগুলো উপর নিচ করা যাবে, আপনি যেরকম গভীরতা করতে যাবেন এই হুইলের ইয়েতেই করতে পারবেন। এবং একখান থেকে আরেকখানে নিয়ে যাওয়া খুবই ইজি এই হুইলগুলোর কারণে, এবং এই হুইলগুলোর মাধ্যমেই আপনারা চাষের সময় অনেকটা প্রেশার কম পড়বে আর কি। আপনারা এটা যাদের গাছ বাগান আছে, বিভিন্ন বাগানের গাছের গোড়াটা নিড়ানি করতে চান সেটার কাজে ব্যবহার করতে পারবেন, ছোট ছোট চাষের যাদের নার্সারি আছে তারাও ব্যবহার করতে পারবেন, এরকম ছোট ছোট অনেক কাজ এই মিনি টিলারটা দিয়ে করতে পারবেন। তো এর থেকে আরেকটা বড় আছে, এটা 2 স্ট্রোক, এই 2 স্ট্রোকের বড়টা হচ্ছে 4 স্ট্রোক। 4 স্ট্রোকেরটার সিসিও বেশি, ওটা 63 সিসি, এটা হচ্ছে 52 সিসি। তো আমরা 63 সিসিটা আপনাদেরকে এখন দেখাই আর কি। তো মোটামুটি এটা এই মেশিনের ভিডিও এটুকুই ছিল। হ্যাঁ, আর কিছু জানার থাকলে আমাদেরকে নক করবেন। আর এখন এটা আপনাদেরকে দেখাই, এটা বুঝতেই পাচ্ছেন মোটামুটি একটা অল্পর মধ্যে একটা ভালো মিনি পাওয়ার টিলার। এর জাস্ট আমি আপনাদেরকে ইয়েটা দেখাই, এখানে সাইলেন্সারটাই দেখেন, সাইলেন্সারটা কত বড় এবং এটার
বুঝতেই পাচ্ছেন শক্তি কতটা হতে পারে। ফোর স্ট্রোক হলেও অন্যান্য যে ইঞ্জিনগুলো আছে সেটার থেকে মডেলটা অনেকটাই ভিন্নতা আছে এবং এটা খুবই কার্যকরী একটা মেশিন। এটারও সেম প্রত্যেকটার মতো একটা করে ইয়া দেয়া আছে, এটার গার্ড দেয়া আছে এবং এটার ফালগুলো দেখেন এখানে 8-8, 16টা ফাল আছে, দুই দিক ধরে 16টা ফাল আছে। তো এই 16টা ফালের মধ্যে মোটামুটি খুবই শক্তিশালী ফালগুলো, এটা ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে, এটা মডিফাই করেও ব্যবহার করতে পারবেন। আরেকটা জিনিস এখানে দেখে, এটারও 2টা হুইল আছে, তবে হুইলগুলো আরও আগেরটার থেকে একটু বড় এবং এগুলো হুইলগুলো অনেক শক্তিশালী, এগুলো অনেক দিন যাবে। এবং যদি আপনারা মডিফাই করে কোনোভাবে লাঙ্গল ব্যবহার করতে চান সেই জায়গাটাও এখানে দেয়া আছে। তো এটা ফোর স্ট্রোক হওয়ার কারণে মোবিল আলাদা ব্যবহার করতে পারবেন, তবে এই ইঞ্জিনটা আমরা আশা করছি খুবই শক্তিশালী, কারণ হচ্ছে এটা সেইভাবেই তৈরি করা আছে। এটাতে কোনো হয়তো আপনি মাল্টিপারপাস কিছু করতে পারবেন না, তবে লাঙ্গল মডিফাই করে ব্যবহার করতে পারবেন, ছোটো ছোটো যে কাজগুলো আছে সেটা ব্যবহার করতে পারবেন। শক্তির দিক থেকে, কাজের দিক থেকে এটা অনেক ভালো এবং পেট এগুলো সব মোটরসাইকেল ইঞ্জিন হওয়ার কারণে আপনারা যে কোনো মোটরসাইকেলের মেকার দিয়ে এগুলো ঠিক করে নিতে পারবেন, মোটামুটি এই জাতীয় যারা সমস্যা, ছোটোখাটো সমস্যা এখানে সলভ করতে পারবেন। তাছাড়া আমাদের তো 1 বছর ওয়ারেন্টি আছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো এই মেশিনের এই ছিল ভিডিও, এরপরে আমরা আরেকটা মেশিন দেখি। এখন যেটা আমার পাশে দেখছেন এটা হচ্ছে মিনি টিলারের, এর আগে আপনারা 6.5 দেখেছিলেন, তো এই 6.5 হর্সেরই একই মডেল, কিন্তু এটা 7 হর্স পাওয়ার এবং এটাতে একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক স্টার্ট আছে, মানে অটো স্টার্ট যেটাকে বলি আমরা বা সেলফ স্টার্ট যেটাকে বলি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আগেরটার যেমন শুধু টেনে স্টার্ট দেওয়ার আছে, এটাতেও সেম আছে কিন্তু একটা জিনিস এক্সট্রা দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চাবি সহ এখানে এই অটো স্টার্টার দেওয়া আছে, এখানে চাবি দিয়েই আপনারা এটা স্টার্ট করতে পারবেন। তো সে কারণে আপনাদেরকে করতে হবে একটা জাস্ট ব্যাটারি কিনতে হবে, ব্যাটারি কিনলেই আপনারা লাগিয়ে নিয়ে এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া যদি ওটাতে কোনো কারণে ব্যবহার নাও করেন আপনারা টেনে স্টার্ট দিতে পারবেন, তার মানে বুঝতে পাচ্ছেন আরও কতটা ইজি হয়ে গেছে ব্যাপারটা। তো 6.5 মতো যেমন বাকি জিনিসগুলোও এটার সেমই আছে, জাস্ট শুধু হর্স পাওয়ারের একটু কম বেশি। তো এটাতে আপনার পেট্রোল চালিত, এটা ডিজেল আমাদের কাছে নেই, পেট্রোল চালিত, আর এটাতে মোটামুটি 1 লিটারে ঘন্টাখানেক চলতে, ঘন্টাখানেকের বেশি চলবে আর কি। তো এটার সিস্টেমটা হচ্ছে, এটা চালানোটা এত ইজি কারণ হচ্ছে এটাতে চাকাটা আলাদা এবং ফালগুলো আলাদা। এটা ব্যবহার যখন আপনারা করবেন, এটার চাকা দেখতে পাচ্ছেন, চাকা সামনে দেওয়া আছে এবং ফাল একদম সেট করা আছে। অন্যান্য যে বড় হর্সের ইঞ্জিনগুলো হয় সেগুলোনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চাকা খুলে ফাল ব্যবহার করতে হয়, এটাতে সেটার কোনো অসুবিধা নেই। তার মানে এটা বুঝতেই পাচ্ছেন যে এটা একটু ইজি, কারণ আপনার এখানে কোনো শ্রমের কোনো ইয়ে নেই, বালাই নেই। এটার ছিল এরকম, আরও এটার বিস্তারিত জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা আসি 7 হর্স পাওয়ারের, এর আগে আপনারা যেটা দেখেছিলেন সেটার মধ্যে এটা একটু ভিন্নতা আছে, এটা ইন্ডিয়ানটা, আগেরটা ছিল আপনাদের চায়না। তো মোটামুটি এটা একটু শক্তিশালী, একই মোটামুটি দেখে বোঝা যায় কিন্তু দামের একটু তফাত আছে। তো এইটার বিস্তারিত ভিডিও আছে, কাদায় চালানো, শুকনায় চালানো, এটা আপনারা দেখে নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে। এরপরে যেটা আসছে এটা 10 হর্স পাওয়ার, এটারও ভিডিও আমরা এর আগে অনেকবার দিয়েছি, সে একাই এটা মেশিন মানুষ ছাড়াই চালাই দেখাইছিলাম, কাদায় চালাই দেখেছিলাম। তো এই 10 হর্স পাওয়ারটাও মোটামুটি ভালো শক্তিশালী, এটা ডিজেল ইঞ্জিন, এটার ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে শক্তি বেশি, একটু দামটাও বেশি। তো মোটামুটি এটারও বিস্তারিত আপনারা আমাদের ভিডিওতে দেখে নিতে পারবেন। আর আরেকটা বিষয়, এটা একদম নতুন, এটা নতুন এসেছে, এটা 13 হর্সের একটা ইঞ্জিন, এটা হচ্ছে পেট্রোল চালিত, এটা শক্তিশালী অনেকটাই এবং এটা আমরা এখনও ডেমো করিনি, এটা ডেমো আপনাদেরকে দেখাবো। তবে এটার সিস্টেম হচ্ছে, এটাতে আমাদের এবার রাবারের চাকা দেওয়া হয়নি, আমাদেরকে দিয়েছে হচ্ছে চায়না থেকেই লোহার চাকা পাঠিয়েছে। লোহার চাকাটা হওয়ার কারণে আপনাদের চাষটা আরও সুবিধে হবে, আপনারা বিভিন্ন জায়গায় কাদা থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারছেন। এবং ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন কত বড় একটা ইঞ্জিন এবং
এটা ইলেকট্রিক ইগনিশন ব্যবহার করা হয়েছে এই ইঞ্জিনে, এবং এটার টেনে স্টার্ট দিতে হয়। পেট্রোল চালিতগুলো তো দেখেছেন, আপনার স্টার্ট দিতে কোনো অসুবিধা হয় না। এবং এটাতেও সেমভাবে 10 হর্স পাওয়ারের যেমন বিভিন্ন ফাল এগুলো ব্যবহার করা যায়, সে এটাতেও সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো এটার বিস্তারিত ভিডিও আমরা খুব দ্রুতই দিব। তো ভিডিও আর বাড়াই না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আবার বৃষ্টি কমে গেলে আমরা এটার বিস্তারিত ভিডিও আপনাদের দেব। তো সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।